আমাদের ওজুর শুরুতে কি করা লাগবে জানা আছে আপনাদের? ওজুর শুরুতে আমরা কি করব না, ওজুর শুরুতে মানে পূর্বে আর কি, প্রস্তুতি হিসেবে বলেন তো, একটা সুন্নাহ আছে ওযু শুরু যখন করব তার আগেই করা লাগবে, এটা মিসওয়াক করতে হবে, তাই না? তো মিসওয়াকের বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই গুরুত্ব দিয়েছেন, তিনি বলছেন যে লাউলা আনাশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপরে আমি কষ্টকর মনে না করতাম, কোনটা? এই যে মিসওয়াক করাটা, তাহলে লামারতুহুম, অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দিতাম, আদেশ দিতাম তাদেরকে কি করতে, বিতাখিরিল ইশা, এশার সালাতকে একটু দেরি করে পড়তে, ওয়াসিওয়াকে আইন্দা কুল্লে সালাহ, আর প্রত্যেক সালাতের সময়ে তারা যেন মেসওয়াক করবে, এটার আমি কি দিতাম, নির্দেশ দিতাম। এখন মনে করবে অনেকে যে সালাতের শুরুতে তাহলে নামাজে দাঁড়িয়ে মেসওয়াক করা শুরু করবো নাকি, হ্যাঁ তাহলে কখন? অন্য হাদিসে এসছে যে আইন্দা কুল্লে উদয়ইন, প্রত্যেক উজুর সময়ে। তো উজুর শুরুতে আমাদের প্রয়োজন কোনটা? মেসওয়াক করা। মেসওয়াক করে সালাত আদায়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যধিক গুরুত্ব দিয়েছেন, তিনি বলছেন যে আমি নির্দেশ দিতাম, আদেশ দিতাম যদি কষ্টকর না মনে করতাম, তাহলে আমাদের এটা অবশ্যই করতে হবে। এরপরে ওজুর যে পদ্ধতি রয়েছে, ওজুর পদ্ধতির ক্ষেত্রে আমরা প্রথমে ফরজিয়াতটা জেনেছি যে চারটা ফরজ রয়েছে, কয়টা? চারটা। এক নম্বর কি? মুখমণ্ডল ধৌত করা, মুখমণ্ডলের মধ্যে কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে, এবং পুরো মুখটা একেবারে ধৌত করতে হবে, এটা হচ্ছে এক নম্বর ফরজ। দুই নম্বর ফরজ হচ্ছে কি? আমরা এই যে কোনো পর্যন্ত ধৌত করব, কোনো পর্যন্ত কি করব, ধৌত করব, এটা হচ্ছে আমাদের দুই নম্বর ফরজ। এরপরে তিন নম্বর ফরজ কোনটি? মাথা মাসে করব আমরা, হ্যাঁ এটা পূর্ণভাবে মাথা মাসে করতে হবে, একবারই প্রথমে শুরু হবে আর শেষ থেকে আবার ফিরে আসবে, তো পূর্ণ মাথা কি হবে, পূর্ণ মাথা আমাদের মাসা করতে হবে, এটা হচ্ছে ফরজ। আর চার নম্বর ফরজ হচ্ছে কি? পায়ের টাকুন সহ ধৌত করতে হবে। তো শুরুতে আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে কি, শুরুতে আমরা কি করব, এক নম্বর নিয়ত করব, নিয়ত করতে হবে। আর মুখে নিয়ত করবেন নাকি অন্তরে? অন্তরে নিয়ত হবে। তো অন্তরে আমরা নিয়ত করলে তাহলে এখানে আমাদের মুখে কোনো কিছু বলার প্রয়োজন আর নেই। আমরা যখন ভাত খাই তখন কি আমরা বলি যে আকুলুর রুজ্জা, আমরা এখন ভাত খাবো, যদি রুটি খাই তাহলে বলি আকুলুল খুবজা, রুটি খাবো, বলি না তো, মনে মনে নিয়ত করি যে আমি এখন কি ভাত খাবো। তো ইবাদতের ক্ষেত্রেও সর্বক্ষেত্রে নিয়তটা হচ্ছে কিসের, অন্তরের বিষয়, এটা মুখে কখনো হতে পারে না। তো অনেক আমাদের দিনী ভাই মুসলিম ভাইরা আছে তারা, এবং আলেম ওলামারাও অনেক ক্ষেত্রে তারা শেখাচ্ছে যে নিয়ত পড়তে হবে কি, মুখে, কিন্তু আসলে নিয়ত কি, অন্তরের বিষয়। তাহলে নিয়ত আমাদের প্রথমে করতে হবে, ওযুর শুরুতে কি করতে হবে, নিয়ত করতে হবে। আর নিয়তের বিষয়ে সহিহ বুখারীতেও হাদিস এসেছে এবং মুসলিমেও এসেছে, নিয়ত সকল কাজের ওপর, সকল কাজের ফলাফলটা নির্ভর করে কিসের ওপর, নিয়তের ওপর, ইন্নামাল আমালু বিন নিয়াত। এরপরে দ্বিতীয় নম্বর আমাদের কাজ যেটি, সেটি কি বলতে হবে, বিসমিল্লাহ। এ ব্যাপারে মতভেদ আছে, তবে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলে কি ওযু করতে হবে। কেউ বলেছেন অন্তরে তো থাকেই বিসমিল্লাহ, কিন্তু এগুলি মতনক্যের ঊর্ধ্বে শ্রেষ্ঠ যেটা মত সেটা হচ্ছে কি, বিসমিল্লাহর মাধ্যমে কি ওযু শুরু হবে। তিন নম্বর যেটি কাজ সেটি হচ্ছে আমরা ডান হাতে পানি নিব, তাই না, ডান হাতে পানি নিয়ে দুই হাত কি কবজি, এটা কবজি না, এই কবজি পর্যন্ত আমরা কি করব, আঙ্গুল খিলাল করে নিয়ে আমরা কি পুরো কবজি সহ ধৌত করব, এটা হচ্ছে আমাদের তিন নম্বর কাজ। পানি আমরা কয়বার নেব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার ক্ষেত্রে পানি আমরা কয়বার নেব, তিনবার কি পানি নেব নাকি তিনবার ধৌত করব, বলেন তো? হ্যাঁ সবারই কথা ঠিক আছে, হাদিস দুই ধরনের এসছে, পানি নেওয়ারও কথা এসছে আবার ধৌত করারও কথা এসেছে। তো ধৌত করা এবং পানি নেওয়ার মাঝে পার্থক্য কি এটা বুঝতে হবে। পুকুরে আপনি যখন ওযু করছেন তখন ওখানে এক আঞ্জলা পানি নিলে পরে কি অনেক বেশি আসবে না, আর যখন ট্যাপে নিচ্ছেন ট্যাপ জোরে ছাড়বেন বা আস্তে ছাড়েন, একবার পানি নিলে পরে আপনি ভালোভাবে নাও ধুতে পারেন, সমস্যা হবে না। তিনবার ধৌত করা এক ধরনের জিনিস এবং পানি নেওয়া এক ধরনের। যখন আপনি সমুদ্রে বা পুকুরে যখন ওযু করছেন তখন এক আজলা যদি পানি নেন তাহলে আপনার পরিপূর্ণভাবে একবার ধোয়ার মতো পরিবেশ হয়ে যাবে, তিন আজলা যদি পানি নেন তাহলে কি
হয়ে যাবে, তিনবার পানি নেওয়া হচ্ছে এখানে, তাই না? তিনবার পানি নেওয়া হচ্ছে। আর ধোয়ার ক্ষেত্রে যদি বলি যে আপনি আপনার হাত এই কবজিটা ধুচ্ছেন পরিপূর্ণভাবে, এখানে পানি ঠেকে নাই, এখানে ঠেকে নাই, মনে করেন যে আস্তে ট্যাপ দিয়েছেন, পুরো যখন ধোয়া শেষ করলেন এটা হচ্ছে একবার, পুরোটা ধৌত করতে হবে সুন্দরভাবে, কি পুরোটা ধৌত করতে হবে, তাহলে কি হবে একবার, এটা হচ্ছে ধৌত করা, ধৌত করা। চার নম্বর যেটি কাজ সেটি হচ্ছে ডান হাতে পানি নিয়ে ভালোভাবে কি কুলি করতে হবে, না বাম হাতে শুরু করব? যদি ডান হাত অকেজো হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু ডান হাত থাকতে বাম হাত কুলি করার ক্ষেত্রে, মুখটা হচ্ছে পবিত্র জায়গা, এখানে বাম হাত দিবেন না, বাম হাত দেওয়া যাবে না, এখানে ডান হাতে কি করতে হবে পানি নিয়ে কুলি করতে হবে, একসাথে পানি নিয়ে নাকে এবং মুখে উভয়ে দেওয়া যায়, এটা সহিহ বুখারীর বর্ণনা। হ্যাঁ, এটা উত্তম। তো এভাবে নাক ভালোভাবে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে এভাবে কি করতে হবে, সে মানে পরিষ্কার হয়ে নিতে হবে মুখ এবং নাক। এরপরে পাঁচ নম্বর যেটি কাজ রয়েছে সেটি কি করতে হবে, কপাল, এই যে কপালের শুরু আছে না, এই শুরু থেকে নিয়ে একেবারে থুতনি আর কানের লতি, বুঝতে পেরেছেন? কপালের এই যে শুরু, যেটা চুল যেখানে শেষ হয়েছে এখান থেকে নিয়ে কানের লতি দিয়ে এই থুতনি দিয়ে কি করতে হবে, ধৌত করতে হবে। এবং এই মুখমণ্ডল ধৌত করার সময় যদি দাড়ি থাকে পুরুষদের, হ্যাঁ নারীদের তো দাড়ি নেই, তা পুরুষদের কি করতে হবে, এই যে এখানে পানি দিয়ে খিলাল করতে হবে, হ্যাঁ পানি দিয়ে কি করতে হবে, খিলাল করতে হবে, যাতে পানি পৌঁছে যায়। তাহলে পাঁচ নম্বর আমাদের এই কাজটি করতে হবে কিভাবে, পুরো কপালসহ থুতনি এবং কানের লতিসহ দাড়ি যদি থাকে পানি ঢুকে সুন্দরভাবে ফেসটাকে কি করে নিতে হবে, ধৌত করে নিতে হবে। তারপরে যেটি এসছে সেটি হচ্ছে ছয় নম্বরে, প্রথমে ডান ও পরে বাম হাতের কোনোয়। হ্যাঁ, এখন আগে যদি বাম হাত ধৌত করে নেয় তাহলে হবে, তাহলে কোনটা আগে ধৌত করতে হবে, ডান হাত, ডান হাতের কোনোয় সহ ধৌত করে নিতে হবে। এই কোনোয় পর্যন্ত কি করতে হবে, প্রথমে ডান এবং পরে বাম হাতের কোনোয় সহ ধৌত করে নিতে হবে। সাত নম্বরে যেটি আমাদের কাজ সেটি হচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে যে এই যে পানি আমরা নিব, নেয়ার পরে আঙ্গুলগুলি যখন ভেজা আছে না, পানিটা ফেলে দিলেন মাথার যে পানি আছে সামনে, এই মাথার আঙ্গুলের মাথায় যতটুক পানি আছে এটা নিয়েই কি করতে হবে, মাথার এই সামনে থেকে, কোত্থেকে, এই সামনে থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, পরে আবার কি এ পর্যন্ত নিতে হবে। দে আবার পানি নেবেন কানমাসা করার জন্য না, তো এই কানমাসা করার জন্য যেটা পানি নিয়ে মাথা মাসা করেছেন এটাতেই যথেষ্ট। তাহলে শাহাদাত আঙ্গুল কি করতে হবে, কানের মধ্যে দিতে হবে, আর বৃদ্ধ আঙ্গুলটা এই পেছন দিক দিয়ে সামনে চলে আসবে, তাহলে শেষ। এখন আবার ঘাড় মাসা করবেন নাকি, ঘাড় মাসা করা লাগবে, ঘাড় মাসা করা লাগবে না, কারণ ঘাড় কিসের অন্তর্ভুক্ত, মাথার অন্তর্ভুক্ত, যদি আপনি ঘাড় কেটে দেন মাথা থাকবে, তাহলে অতিরিক্ত বোঝার কোনো সুযোগ নেই, ঘাড় মাসাহ করার কোনো সহি দলিল নেই। তাহলে আমাদের এখানে বিভ্রান্তিতে পড়া যাবে না, যেহেতু সালাতের চাবি হচ্ছে কি ওযু, ওযুতে ভুল হলে সালাত কি হয়ে যাবে, সমস্যা হবে না ভালো থাকবে, হ্যাঁ চাবির যদি দাঁত নষ্ট থাকে তাহলে সারাদিন ঘুরাবেন কোনো কাজ হবে না। তো এই ক্ষেত্রে আমাদের অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভুল করে, এই যে ঘাড় মাসা শুরু করে। হ্যাঁ, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে কি, ডান পা আগে ধুতে হবে। হ্যাঁ, পা ধোয়া পর্ব এবার আসছে, তো ডান পা ডান হাত দিয়ে ধোয়া শুরু করব না বাম হাত দিয়ে? হ্যাঁ, ডান হাত দিয়ে ধোবো, ডান হাত ব্যবহার করা যাবে না, পা পায়ের ডান হাত দিলে ভালো হবে না, বাম হাত দিয়ে কি করতে হবে, পা ধৌত করতে হবে এবং পায়ের এই ফাঁকগুলিতে কি করতে হবে, খিলাল করতে হবে। তো প্রথমে ডান পা এবং পরে কি বাম পা ধুয়ে নিতে হবে, তাই না? এরপরে সর্বশেষ যে কাজটি, সেই কাজটিতেও একটা ঝামেলা আছে। চল্লিশ কদম হাঁটা এক শ্রেণীর মুসলিম আছে না আমাদের দেশে, কেন হাঁটে জানেন, জানেন টয়লেট প্রস্রাব করে এসে সন্দেহ থেকে যায় যে এখনো কি প্রস্রাব মনে হয় পড়তেছে, এ কারণে তারা কি চল্লিশ কদম হাঁটাহাঁটি শুরু করে। কিন্তু আল্লাহ রাসূল এই নয় নম্বর যে কাজটি রয়েছে ওযুর ক্ষেত্রে, এই সন্দেহ দূর করার জন্য কি এই কাজটা, সেই কাজটা কি, ওযুর শেষে কি করতে হবে, বাম হাতে কিছু পানি নিয়ে লজ্জার স্থান বরাবর কি করতে হবে, ছিটিয়ে দিতে হবে। তো এখানে পানি ছিটিয়ে দিতে হবে কি কারণে, সন্দেহ দূর করার কারণে। তো আল্লাহ রাসূল যে কারণে দিলেন, এটা আমার পছন্দ হয় নাই,
এ কারণে আমি 40 কদম কি করতেছি হাঁটতেছি তাই না তো ওই সমস্যাটা তো এখানে শেষ হবে সালাত জামাত দাঁড়িয়ে গেছে আমি এখন 40 কদম হাঁটতে গেলে আমার জামাত পাবো বা সফরের প্রয়োজন কোন জায়গায় আমি আটকে গেছি 40 কদম প্রস্রাব করলে আমাকে 40 কদম হাঁটতে হবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হবে এটা কষ্টকর না ইসলাম এই ধরনের কোনো বিধান আমাদেরকে দেয় নাই এটা অতিরঞ্জন এটা করার কোনো সুযোগ আমাদের নেই ওযু শেষে এই দোয়াটি পড়তে হবে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক ও শরীকবিহীন আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল হে আল্লাহ আপনি আমাকে তাওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন এই দোয়াটির ফজিলত প্রসঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি পূর্ণভাবে ওযু করবে ও কালিমায়ে শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দেয়া হবে যেটা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করবে উল্লেখ্য যে এই দোয়া পাঠের সময় অনেকে আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকানোর হাদিসটি মুনকার বা জয়ীফ আলবানি ইরওয়াউল গালিল প্রথম খণ্ড 135 পৃষ্ঠা হাদিস নম্বর 96 এর ব্যাখ্যা